হাওর মানেই দিগন্ত বিস্তৃত জলরাশি, নির্মল বাতাস, সাগরের মতো উত্তাল ঢেউ। সেই পানিতে হেলে পড়া নীল আকাশে সাদা মেঘের উড়াউড়ি, কোথায় একখণ্ড সবুজ দ্বীপ, ডিঙি নৌকায় জেলেদের দাঁড় টানা। বর্ষার অপরূপে সাজে বাংলাদেশের বৃহত্তর সিলেট ও কিশোরগঞ্জের হাওর অঞ্চল। গ্রীষ্মের শুল্ক আবাদ ভূমির বর্ষায় যেন রূপ নেয় সাগরে, সেই রূপ আবহ গায়নে ছোটেন অসংখ্য ভ্রমণ পিয়াসী মানুষ। গত কয়েক বছর নিকলি হাওর সহ কিশোরগঞ্জের হাওর অঞ্চলে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। অল ওয়েদার সড়ক দিক হারায় নীল জলরাশির আন্দরে, কিন্তু হাওড়ে রাত যাপনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় পর্যটন কিছুতেই যেন পরিপূর্ণতা পাচ্ছিল না। সেই অভাব পূরণ করতেই কিশোরগঞ্জের হাওড়ে বিস্তৃত জলরাশির বুকে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের আবাসন প্রেসিডেন্ট রিসর্ট। এরই মধ্যে হাওড়ে বিস্ময় হিসাবে খ্যাতি কুড়ানো অল ওয়েদার সড়কের অদূরে মিঠামইন উপজেলার হোসেনপুর বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই রিসর্ট। এখানকার নৈসর্গিক পরিবেশ মন কাড়বে যে কারো। পানিপথে অল ওয়েদার সড়ক মিঠামইন উপজেলার জিরো পয়েন্টে দাঁড়ালে দূরে চোখে পড়বে দ্বীপের মতো ভেসে থাকা দুই একটি গ্রাম, সেটাই প্রেসিডেন্ট রিসর্ট। উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠেছে প্রেসিডেন্ট রিসর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। প্রায় 35 একর জমির উপর গড়ে ওঠা এই রিসর্টের চারদিকে পানি বেষ্টিত। ভিতরে বিশাল আয়তনের পুকুর, পুকুরের চারপাশে কেন্দ্র করে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। রিসর্টে প্রবেশের পরেই চোখে পড়বে চারপাশে সবুজের সমারোহ। রিসর্টে আছে 3 তারকামানের ডাবল ইউনিটের 10টি কটেজ। হাওড়ের মধ্যে গড়া তোলা এসব কটেজে বারান্দা কিংবা শয়নকক্ষ থেকে উপভোগ করা যাবে হাওড়ের সৌন্দর্য, পাখিদের কলরব বগের উড়াউড়ি। ঘর থেকেই বাতাস আর ঢেউয়ের গর্জনে আকৃষ্ট হবে যে কেউ। রিসর্টে থাকছে 100 মানুষের ধারণ ক্ষমতা আধুনিক আউটডোর পার্টি সেন্টার, ইনডোর রেস্টুরেন্ট, পাওয়া যাবে হাওড়ের তরতাজা মাছ, দেশি ও চাইনিজ থাই ফুড। পর্যটকদের চিত্ত বিজয়ন্য গড়ে তোলা হয়েছে ওপেন কালচার সেন্টার, শিশু পার্ক, সুইমিং পুল, ওয়াটার বাইক, প্যাডেল বোট। রিসর্টের নিজস্ব ব্যবস্থাপনায় নৌকা কিংবা স্পিডবোটে ঘোরা যাবে হাওড়ের বিভিন্ন পর্যটন এলাকায়। বিশাল পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন পর্যটকরা। পুকুরের চারপাশে পাকা সড়কের স্থানে স্থানে বসে আড্ডা দেওয়া, কফি পান কিংবা নীল আকাশ নিয়ে ছবি তোলার সুযোগ। জীব বৈচিত্র্য ভরপুর কিশোরগঞ্জে হাওর বর্ষায় নতুন রূপে ধরা দেয় আগন্তকদের কাছে। আবার শুল্ক মৌসুমে বিস্তীর্ণ ফসলের মাঠে সবুজের সমারোহ আকৃষ্ট করে পর্যটকদের। হাওরের মাঝখানে গড়ে ওঠা এই নান্দনিক রিসর্টটি সব মৌসুমকে পর্যটনে টানবে বলে মনে করেন উদ্যোক্তারা। অল ওয়েদার সড়ক ঘিরে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে, কিন্তু তাদের থাকা খাওয়ার জন্য কোনো মানসম্পন্ন রিসর্ট ছিল না, আর তার জন্যই এই উদ্যোগ। প্রেসিডেন্ট রিসর্টে MD ডাক্তার ABM শাহরিয়াকে বলেন, হাওড়ে আসা পর্যটকদের সেবার মানসিকতা নিয়ে এই রিসর্ট তৈরি করা হয়েছে। রিসর্টের নির্মাণ কাজ শেষ, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলমান লকডাউন পরিস্থিতি শেষ হলে এটি উদ্বোধন করা হবে। যাতায়াতের জন্য যে কোনো জায়গা থেকে ট্রেনে কিংবা বাসে কিশোরগঞ্জ জেলা শহরে আসতে হবে। সেখান থেকে গাড়ি, অটোরিকশা কিংবা CNG অটোরিকশায় নিকলি উপজেলা সদর কিংবা করিমগঞ্জ উপজেলা বালিখেলা যেতে হবে। সেখান থেকে বর্ষায় সরাসরি নৌকায় কিংবা স্পিডবোটে যাওয়া যাবে প্রেসিডেন্ট রিসর্ট। এখনও ভাড়া চূড়ান্ত হয়নি। রিসর্টের ওয়েবসাইটে ডুপ্লেক্স কটেজগুলো প্রতিটি ভাড়া উল্লেখ করা হয়েছে প্রতি রাতে প্রকাশ 40,000 টাকা, 20,000 টাকা, 12,000 টাকা ও 8,000।